নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আমি নবকুমার রায় আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা কি জানেন স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কত মামলা চলছে জেনে নিন আজকের এই আলোচনায় তো বন্ধুরা নবান্নের নির্দেশে কয়েক হাজার মামলার ফাইল তৈরিতে ব্যস্ত স্কুল শিক্ষা দপ্তর সমস্ত ছুটি বাতিল স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কত মামলা চলছে তা জানতে চাওয়া হয়েছে নবান্ন থেকে সোমবার রিভিউ বৈঠকে সেই সংক্রান্ত ফাইলগুলি নিজে দেখতে পারেন মুখ্যমন্ত্রী তাই তেরে ফুরে সেই কাজে নেমেছে দপ্তর শনিবার এবং রবিবারে কর্মী আধিকারিকদের ছুটি বাতিল পর্যন্ত করা হয়েছে এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে প্রায় আট হাজার মামলা ওয়াকিবহাল মহলের মতে আদতে এর চেয়ে বেশি মামলা চলছে হয় সময়ের অভাবে সেগুলি তথ্য জোগাড় করা সম্ভব হয়নি নয়তো মুখ্যমন্ত্রীর ক্ষোভ থেকে বাঁচতে তা কিছুটা কমিয়ে দেখাচ্ছে আধিকারিকদের একাংশ খোঁজ নিয়ে জানা হচ্ছে পেনশন গ্র্যাচুইটি বিষয়ক মামলার সংখ্যায় সবচেয়ে বেশি দেরিতে গ্র্যাজুয়েটি দেওয়ার ঘটনা বকেয়া সূত্রে মামলা হয়েছে এছাড়াও রয়েছে এই সংবাদ প্রায় একই ধরনের মামলা কর্মরত শিক্ষকরা নতুন স্কুলে কাজে যোগ দেওয়ার পর পে প্রোটেকশন না পেয়ে মামলা করেছেন প্রধান শিক্ষকরা তিন শতাংশ বর্ধিত বেতন পাচ্ছেন না সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকদের পিএইচডি ডিগ্রির জন্য কেন বর্ধিত বেতন দেওয়া হবে না শিক্ষকতার চাকরির আগে থেকেই যারা উচ্চতর ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন তারা কেন বর্ধিত বেতন পাবেন না এসব অভিযোগ প্রশ্ন এবং দাবি তুলে মামলা করা হয়েছে